আসসালামু আলাইকুম। আচার সাধারণত খাওয়ার স্বাদ ও রুচি বৃদ্ধি করে, কিন্তু রসুনের আচারের বাড়তি গুণ হলো এটা শরীরের জন্য অনেক উপকারী। তাই আজ আপনাদের খুব সহজে সহজ কিছু উপকরণ দিয়ে কিভাবে পারফেক্ট রসুনের আচার তৈরি করবেন তা দেখাবো। আমার দেখানো স্টেপগুলো ফলো করলে যে কেউ পারফেক্টভাবে রসুনের আচার তৈরি করতে পারবে। সেই সাথে থাকবে আচার তৈরির অনেকগুলো টিপস। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। রসুনের আচার তৈরির জন্য প্রথমে যেটা লাগবে তা হলো সরিষার তেল। সরিষার তেল ছাড়া আচার কল্পনাই করা যায় না। এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল আমি প্যান গরম করে দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নে থাকে মৌরি, জিরা, মেথি, কালো জিরা ও সরিষা। এই পাঁচটি উপকরণ সম পরিমাণে থাকে। সাথে দিচ্ছি 5-6টি শুকনো মরিচ। আচারে শুকনো মরিচ ব্যবহার করতে হয়, ঝালের জন্য না। এটা আচারের আউটলুক আকর্ষণীয় করে ও আচারকে আরও রুচিসম্মত করে তোলে। পাঁচফোড়ন ও শুকনো মরিচ তেলের মধ্যে ভেজে নিব। চুলার আঁচ আমি লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। পাঁচফোড়ন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। পাঁচফোড়নে কালো জিরা থাকে, তারপরও আপনারা চাইলে এখানে আরও বাড়তি কালো জিরা দিতে পারেন। অনেকে কালো জিরা পছন্দ করেন এবং এটা বেশ পুষ্টিকর একটি আইটেম। এখন এর মধ্যে দিব আস্ত রসুন। আমি আজ আপনাদের আধা কেজি পরিমাণ রসুন দিয়ে আচার তৈরি করে দেখাবো। রসুনের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। রসুনের কোয়াগুলো আমি আস্ত রেখেছি। অনেকে রসুনের ছিদ্র বা কেটে নেয়, এটা ভুলেও করবেন না। রসুন এমনিতেই সহজে সিদ্ধ হয়। যদি কোয়াগুলো ছিদ্র বা কেটে নেওয়া হয় তাহলে কিন্তু আপনার রসুনের আচার পারফেক্ট হবে না। তাই অবশ্যই রসুনের কোয়াগুলো আস্ত রাখবেন। সবগুলো রসুন আমি সরিষার তেলের মধ্যে দিয়ে অল্প আঁচে নেড়ে নেড়ে কষিয়ে নিব। আপনারা খেয়াল করেছেন একটা বিষয়, রসুনগুলো তেলে দেওয়ার পর অনেক ফেনা উঠেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ফেনা ওঠা ভালো। আপনার সরিষার তেল যদি খাঁটি হয় তাহলে রসুন দেওয়ার সাথে সাথে ফেনা উঠবে, আর যদি ফেনা না ওঠে তাহলে বুঝতে হবে সামথিং রং, অর্থাৎ সরিষার তেলে ঝামেলা আছে। দেখুন, ফেনার জন্য কিছুই দেখা যাচ্ছে না। এই দৃশ্যটা মনে রাখুন, একটু পর এটা নিয়ে আমি আরও কিছু বলবো। আর রসুনের আচার কিন্তু অনেক উপকারী একটি খাবার। এটা আমাদের জীবনী শক্তিকে অনেক বাড়িয়ে তোলে এবং সবাই রসুনের আচার খেতে পারে। প্রায় 2 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এরপর দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া আর স্বাদমতো লবণ। মরিচের গুঁড়া আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি নিচ থেকে একটু তুলে তুলে নেড়ে দিচ্ছি। যেহেতু ফেনার জন্য রসুনগুলো দেখা যাচ্ছে না তাই অনবরত নেড়ে যেতে হবে, কারণ সবগুলো রসুনের কোয়া যাতে সমানভাবে কষানো হয়। আবার না নাড়লে কোয়াগুলোতে দাগও লেগে যেতে পারে। দাগ লেগে গেলে কিন্তু আচারটা খেতে পারফেক্ট হবে না, দেখতেও ভালো লাগবে না। তাই আমি নাড়নি দিয়ে কোয়াগুলো উঠিয়ে দেখছি দাগ লেগে যাচ্ছে কি না। 5 মিনিট পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সিরকা। আচারে সিরকা অবশ্যই দিতে হয়, এতে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর দিচ্ছি সরিষা বাটা। আমি সাদা সরিষা ব্যবহার করছি, আপনারাও সাদা সরিষা দেওয়ার চেষ্টা করবেন। কালো সরিষা দিলে আচার তিতা লাগতে পারে। 2 টেবিল চামচ সরিষা বাটা দিয়েছি। নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ এই সময় মাঝারি করে দিতে হবে। আগেই বলেছি রসুনের আচার শরীরের জন্য অনেক উপকারী। এছাড়া খাবারে রুচি আনতে রসুনের আচারে জুড়ে নেই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি স্টেপ বাই স্টেপ যেভাবে করে দেখাচ্ছি এভাবে আচার তৈরি করলে আচারটা পারফেক্ট হবে। রান্নার কোন পর্যায়ে কোন উপকরণ দিতে হবে আচার তৈরিতে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে 1/2 কাপ তেঁতুলের কাত রয়েছে, এটাকে অনেকে আবার তেঁতুলের মারও বলে থাকেন। তেঁতুলে পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এরপর হাত দিয়ে কোচলিয়ে বিচি ও আঁশ ফেলে দিয়েছি।
এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে কাঁধ বের করে নিয়েছি। আপনারা অনেকে জানেন, তাই এটা দেখিয়ে ভিডিও বড় করলাম না। দেখুন তেঁতুলের কাঁধ ঠিক এমন হবে। আপনারা টক কম পছন্দ করলে আরও কিছুটা কমিয়ে দিতে পারেন, তবে বেশি দিতে যাবেন না, এতে আচার ভালো হবে না। সাথে দিচ্ছি চিনি, এখানে হাফ কাপ রয়েছে। চিনির পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন, চিনি আচারের সাথে ব্যালেন্স আনবে। এখন নেড়ে নেড়ে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। চুলারাজ এই সময় মাঝারি থেকে কিছুটা বাড়িয়ে দিতে হবে, এতে তেঁতুলে যে পানি রয়েছে তা শুকিয়ে যাবে আর চিনিটাও গলে যাবে। আচার তৈরিতে সরাসরি কোনো পানি ব্যবহার করা যায় না। আমি রসুন কিন্তু পুরোপুরি গলিয়ে ফেলব না, এটা খেয়াল রাখতে হবে রসুন আধা সেদ্ধ করব, সেজন্য কিন্তু আমি প্রথম থেকে রান্নাটা অল্প আঁচে করছি। আমি একটু চেক করে নিচ্ছি হয়েছে কি না। দেখুন চাপ দিতে ভেঙে যাচ্ছে, উপরে নরম হয়ে এসেছে আর ভিতরে কিছুটা শক্ত রয়েছে। আর আপনাদেরকে বলেছিলাম ফেনার দৃশ্যটা মনে রাখতে, কতটা ফেনা ছিল কিছুই দেখা যাচ্ছিল না, এখন দেখুন কোনো ফেনা নেই, এর মানেও হচ্ছে আপনার আচারটা হয়ে এসেছে। তেলটাও উপরে উঠে এসেছে, দেখেছেন কতটা সুন্দর হয়েছে আমার আচারটা। আমার প্রসেসগুলো ফলো করলে আপনারাও এভাবে পারফেক্ট আচার তৈরি করতে পারবেন, তবে প্রসেস এখনও বাকি আছে। এখন আমি চুলা অফ করে দিব আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এ আচারটা চাইলে আপনারা এখনই খেতে পারেন, তবে আমি পরামর্শ দিব আচারের আসল টেস্ট পেতে চাইলে অন্তত 5 দিন অপেক্ষা করুন। একটি কাচের জারে ভরে আচারটা কোনো শুকনো স্থানে রেখে দিন, আর 5 দিন পর এ আচারে আসল স্বাদ চলে আসবে। আচার নেয়ার সময় শুকনো ও পরিষ্কার চামচ ব্যবহার করুন। মাঝে মাঝে আচার রোদে দিলে এ আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। রোদে দেওয়ার সময় উপরের ঢাকনা খুলে রাখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।